রক্ত বেরিয়ে যাবে সালে, এত রক্ত গাল হজম করা যায়? এ বেশি ভ্যান 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 করে নি, তোর বাপের বাড়ি দিয়ে আইবু। ঠিক আছে, আমার বাপরা যা দিয়েছে সব ফেরত দাও, তাহলে আমি চল যাব। তোর বাপকে দিই কেমন? আবার বড় বড় কথা বলছিস? ঠিক আছে, আমার বাপরা 50,000 টাকা দিল, সেটা ফেরত দাও। শোন, আমি যাতে গ্রামের লোককে বলি না, তোদেরই কেলেঙ্কারি হবে। তোর বাপ তো 49টা লোক জাল দিল, গ্রামের লোকের কাছে বলবো সেই কথা? ও মা, আমার কি হলো? তুমি এত মিছি কথা বলতে বললে? এটা কলা দেখাইনি, তোর বাপকে জিজ্ঞেস করবি। আমার বাপরা যে খাটটা দিল সেটা, যখন খাটটা দিয়ে গেলাম বাসু রাতে শুলাম, সে রাতেই তো খাটটা ভেঙে গেল। আর বড় বড় ডায়লগ দিচ্ছিস, তুই যে 50,000 টাকার কথা বলছিস, তোর বাপের টাকায় আমি হেগি দিই। তোর বাপের টাকায় তো বাথরুম করাতে প্রত্যেকটা দিন হেগি দিই, তোর বাপের টাকায় আমি হাগি। আবার বড় বড় কথা বলছি, তোমার জামাই মনে বাদ দেবে না গো মায়, আমার এসালা বোতো কেঁদে ফেলে যাবার মনে হয় ছাড় হয়ে যাবে, একটু বোঝাই। এ তুই ওই মিলা দিয়া বন্ধ কর, কাজে কেন সুসুমুদে? ও মা, তোমার জামাই আমায় গরম দেখালো গো মায়, আমার চপ 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 চপ, তোর ঘুরতে নিয়ে যাবো। হ্যাঁ, সত্যি কথা? হ্যাঁ চ। আচ্ছা ধরো তুমি আর আমি পাহাড়ে ঘুরতে গেলাম। ও পাহাড়ে, ধরো তুমি আর আমি পাহাড়ে উঠছে, উঠলাম, তারপর তুমি আমার আস্তে আস্তে কাছে আইলেম, আসলাম, তোমাকে পেছন ঘুরিয়ে দাঁড় করে দিলাম, তারপর ঝেড়ে এক লাথি মারলাম। আমি মরে যাব না, লাথিটা খেলা করতে মারলাম, তুই মরবি বলেই তো আমি মারলাম। তার মানে তুমি আমায় ভালোই বাসো না? না না, বাসি তো। আচ্ছা ধর তুই আর আমি হোটেলে ঘুরতে গেলাম। হ্যাঁ গেলাম, তারপর ধর হোটেল স্টিলের খাট আছে, তারপর তুই আর আমি শুলাম, তারপর তোকে একটু কাছে ডাকলাম, তারপর তারপর ধরে আমি স্টিলের খাটটাকে কারেন্ট করে দিলাম। তাহলে তো তুমিও মরে যাবা, তোর সাথে ঘর করা চাই মরে যাও অনেক ভালো। ঠিক আছে খাসি বেরু। কি বলছিস?